জিওগ্রাফি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সবসময় জিওগ্রাফি ক্লাসের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল লেখাটিতে ক্লিক করে দাও শুরু করছি দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন বিষয় ভূগোল কৃষি পার্ট থ্রি যারা আগের পার্টগুলি দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে প্রথম প্রশ্ন হল রেটুন কৃষি যে চাষের সাথে যুক্ত তা হলো আখ পরবর্তী প্রশ্ন ভারতের যে স্থানে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত তা হল উত্তরপ্রদেশের লখনৌ পরবর্তী প্রশ্ন সোনালী তন্তু নামে পরিচিত হল পাট পরবর্তী প্রশ্ন ভারতের যে রাজ্য চীনা বাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তা হলো গুজরাট পরবর্তী প্রশ্ন ফ্লোরি কালচার যে চাষের সাথে যুক্ত তা হলো ফুল পরবর্তী প্রশ্ন ওলেরি কালচার যে চাষের সাথে যুক্ত তা হলো শাকসবজি পরবর্তী প্রশ্ন পোমাম কালচার যে চাষের সাথে যুক্ত তা হলো ফল পরবর্তী প্রশ্ন হার্বি কালচার যে চাষের সাথে যুক্ত তা হলো ভেষজ চাষ পরবর্তী প্রশ্ন ভিটি কালচার যে চাষের সাথে যুক্ত তা হল আঙুর চাষ পরবর্তী প্রশ্ন যে শিল্পকে হেরিটেজ শিল্প বলে তা হল পর্যটন শিল্প পরবর্তী প্রশ্ন যে ধরনের কৃষিতে শস্য প্রবরতা সর্বাধিক হয় তা হল নিবিড় কৃষি পরবর্তী প্রশ্ন দীর্ঘ আঁশযুক্ত কার্পাসের সর্বাধিক চাষ যে দেশে হয় তা হল মিশর পরবর্তী প্রশ্ন স্থানান্তর কৃষি ব্রাজিলে যে নামে পরিচিত তা হলো রোকা পরবর্তী প্রশ্ন স্বর্ণ তন্তু নামে পরিচিত যে ফসল তা হলো পাট পরবর্তী প্রশ্ন কল্পতরু বৃক্ষ নামে যে গাছ পরিচিত তা হলো নারকেল পরবর্তী প্রশ্ন স্লাস অ্যান্ড বার্ন যে কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হল স্থানান্তর কৃষি পরবর্তী প্রশ্ন ট্রি অফ লাইফ নামে পরিচিত হলো নারকেল পরবর্তী প্রশ্ন কোকোনাট ট্রায়াঙ্গেল যে দেশে দেখতে পাওয়া যায় তা হলো শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন কিউবার ইক্ষু বাগিচাগুলি যে নামে পরিচিত তা হলো লালি ফান্দিয়া পরবর্তী প্রশ্ন ভারতের নীল বিপ্লবের জনক হলেন ডক্টর অরুণ কৃষ্ণান পরবর্তী প্রশ্ন ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর এম এস সাম্বীনাথন পরবর্তী প্রশ্ন স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত তা হলো হুমা পরবর্তী প্রশ্ন ব্রাজিলের কফি বাগিচাগুলি যে নামে পরিচিত তা হলো ফ্যাজেন্দা পরবর্তী প্রশ্ন ভারতে সবথেকে বেশি শস্য প্রগাঢ়তা যে রাজ্যে দেখা যায় তা হল পাঞ্জাব তোমাদের জন্য একটি মোটিভেশনাল কোট ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট জিওগ্রাফি পয়েন্টের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো